কোন জাতে আপনি পালতে হবে, পাইলে তারপর আপনি জানতে হবে। কুকুরগুলো আছে বেজি, যে বলি আমরা বেজির মতন হাত পা দান করে উপর দিকে দাঁড়িয়ে থাকবে, রইলে বেজি কবু। লাল গেরে কেমাতি পেঁয়াজ বাচ্চারা আমার কাছে আসতে চাচ্ছেন, বাচ্চারা আমার কাছে আমাদের কবুতর এখানে দেখতে সবগুলো বেজি কবুতর এক একটা এক একটা থেকে কম না আলহামদুলিল্লাহ নটা চোখের দিকে দেখেন। বেজি কবুতর কিন্তু আপনার দৌড়া বোঝা যায় না, যে বেজি কবুতর এটা ছাইরা দেখতে হয়। আমি দেখা দিয়েছি আপনাদেরকে আজকের ভিডিওটা, যারা শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন বুঝবেন। আর একটা জিনিস, যে পর্যন্ত আপনি বেজি কবুতর না পালবেন এই পর্যন্ত বেজির সম্বন্ধে আপনি জানবেন না, এই হলো বাস্তব। যে কোনো জাতে আপনি পালতে হবে, পাইলা তারপর আপনি জানতে হবে, বা ঠকবেন না জিতবেন দু একটা। বুঝছেন, আমার দেখছেন পারলাম ছাড়লাম, দেখছেন গলারই বান্ডা দেখছেন কেমনে করে দাঁড়ায় রয়েছে। এটা হলো বেজি বৈশিষ্ট্য। বেজি যে কবুতর গুলো আছে বেজি, যে বলি আমরা বেজির মতন হাত পা দান করে উপর দিকে দাঁড়িয়ে থাকবে, ওই হলো বেজি কবুতর। এখন কারণ মাটি টানি যাচ্ছে, মাটি টানিলে হবে মাটি আর কি, মাটি আরো সুন্দর। মাটি দেখেন লাল গের একটা মাটি, এটা বাচ্চাও আছে সেম। আমি সেম বাচ্চা দেখে দিচ্ছি আপনাদেরকে, দুটা বাচ্চা হয়েছে, দুটো হইলো আপনার পেয়ার, ঠিক আছে, দুটো হইলো পেয়ার, দুটা বাচ্চা আছে আগে পরে, দুটা বাচ্চা দেখে দিচ্ছি। এখন ওরকম ভাবে ইয়ে হয়নি। চাপটা দেখছেন, চাপটা কত সুন্দর, বাজু গুলা দেখেন পুরো কালো ফিচার, কালো ফিচার, লেজ গুলো কালো আছে, হয়তো বা একটু সাদা হইতে পারে। পায়েরটা দেখেন, পা বাচ্চা বাচ্চা আপনার প্রথম বাচ্চারা, কিন্তু এই বাচ্চারা পরিপুষ্ট হয়নি, এবার এই কারণে বাচ্চারা এরকম। এই বাচ্চারা ভালোভাবে খাওয়াইলে হয়তো বা একটু উগিয়ে পারতে পারে। বাচ্চারা ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি। আরেকটা মাদি দেখে আপনাদেরকে, আর মাদি বাচ্চারা দেখে ওটা থেকে এটা গেটাপ একটু কম, একই কি বেজি বেজি, ওরা গেটাপ অনেক সুন্দর। লাল গেড়ে কবুতর হজম কেটে রাখছি, কিন্তু এটার বাচ্চাটা খুব সুন্দর আসছে, এটাকে রেখে দিই। একটু ই হয়েছে যাবে, সমস্যা নেই, বাচ্চার গেট আপ দেখছেন কত সুন্দর, হাতে নেই গেট আপ, তারপরে সব বুঝছি, ঠিক আছে। সবচেয়ে ভালো লাগছে যে বাচ্চা যে ই দেখেছেন কালারটা, মাসাল অনেক সুন্দর আসতেছে, যে পায়ের চারি দোম গুলো দেন কালো, বাজু গুলো দেন কালো, ফুটিচা দোম দেন কালো, এই যে হইলো আমাদের বেজি ফ্যামিলি। আর ওই নটের যে নটটা আছে, নটটা আমরা দেখে দিয়েছি আপনাদেরকে, এই যে আমাদের পুরো ফুল ফ্যামিলি, এটা হইলো বেজি পরিবার। যে এই নটটা, এই নটটার সাথে আমার যে মাদিটা জোড়া,
আর এই নরের সাথে এই মানে রজল, আর বাকিগুলো হলো বাচ্চা, তিনটা বাচ্চা আছে, এটা হলো বেজি। এই বাচ্চারা আমার কাছে আসতে থাকছেন, বাচ্চারা আমার কাছে এসে উঠছে, একটু লাগাই দিই, কারণ হুট করে উড়াল দিলে আবার সমস্যা। একটা আমাদের ঘরের বাচ্চাই, তারপরও বাচ্চাটা, এই বাচ্চাটাকে ট্যাম করবো কি না আপনারা একটু জানাইন, যদি আপনাদের কমেন্ট বেশি হয়, লাইক কমেন্ট বেশি হয়, তাহলে আমি বাচ্চাটা ট্যাম করবো। আর এরা মূলত করাই হয়েছে রেস করার জন্য। এই বাচ্চারা দেখতেছেন আপনারা, এই যে বাচ্চারা আপনারা রেখে দিই, যাও 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 পেতেছে না, দেখ আমরা একটু থরের রুমে যাই। আমাদের বাচ্চা কবুতর গুলো আছেন সবগুলো একা একা, যা যে দরকার সেদিকে খেতেছে। এদিকটা সুবিধা আছে ছেঁড়া কবুতর পারলে, আর এদিকে আমাদের কবুতর গুলো দেখতেছেন আপনারা, কবুতর গুলা করে কবুতরেই আছে। মুরগিরা মনে ডিম পারবে বসে রয়েছে। আর এই যে নটা খাবার খেতে আছে, ওই যে নট প্যানে যাই। আরেকটা জিনিস বলার বাকি ছিল, বেজি কবুতর যে পর্যন্ত আপনি না পালবেন এ পর্যন্ত আপনি বেজি সম্বন্ধে বলতে পারবেন না। আপনি বেজি কবুতর পালতে হবে, যদি আপনি বেজি কবুতর পালেন তাহলে আপনি বেজি সম্বন্ধে বলতে পারবেন। বুঝলেন, গলাটাকে এবার টান মেরে বসেছেন, এই যে মাটি রয়েছেন, এটাই হলো বেজির বৈশিষ্ট্য, গলাটাই টান মাইরা বসে থাকবে, এটাই হলো বেজি। আর বেজি কবুতর পালতে হবে, না পারলে কোনো উপায় নেই। একসময় আমাদের বেজি কবুতর ছিল না, বেজি কবুতর কালেকশন করছি, তারপরে বেজি কবুতর পালতেছি। তো আপনারাও কালেকশন করবেন, কালেকশন করে পালা শুরু করবেন, দেখবেন ইনশাল্লাহ একসময় বুঝতে পারবেন। আর অঙ্ক করার সময় যেমন সূত্র থাকে, সূত্র ছাড়া অঙ্ক হয় না, তো বেজি কবুতর পালতে হইলে আপনার বেজি কবুতর কি না চর্চা করে তারপর বেজি কবুতর সম্বন্ধে জানতে হবে। দেখে আসলে অত কিছু বোঝা যায় না, আমি দুদিনের বৈশিষ্ট্য আপনারা বলতে পারবো। যেমন গলা টান্না কেমন দাঁড়িয়ে রয়েছে, এগুলো বেজি বেজির বৈশিষ্ট্য, এটাই প্রথম বৈশিষ্ট্য, কীভাবে করে করবেন। আর আমাদের কবুতর দেখেন, এই কবুতরটা আমার ট্যাম হয়ে গেছে, কবুতরটা আমি ট্যাম করবো না, কারণ এই কবুতরটা খুব ভালো একটা ব্লারের কবুতর। যে বাবার রইল আপনি যে কালো, যে এটা আমাদের খুব ভালো একটা লাইন, লাইনের কবুতর। আর ওই যে মাদি ডেল, ওই যে ওটা, এই দুটা দেওয়া জোড়া, আর এই নটটা আর এই মাদি ডালে জোড়া। বারবার আমার কাছে এটা হচ্ছে, তো আমরা এইভাবে করে কবুতরগুলো করতেছি। যে কোনো একটা জাত আপনি অবশ্যই পালতে হয়, না পারলে আপনি বলা যায় না, পালতে হবে, না পারলে আপনার কোনোদিনও বলা সম্ভব না যে কবুতরটা এরকম। বেজি কবুতর ধরে আসলে বোঝার কোনো কিছু নেই, ছাইরা বুঝতে হবে যে বেজি কবুতর কিনা। মানে যে সবুজগুলা জিরাগুলা যে কবুতরগুলা দেখেন, দেখলে বোঝা যায় সবুজগুলা না জিরাগুলা, কিন্তু এই কবুতরগুলো যেটা আছে আমরা ছাইরা দেখতে হবে, ছাইরাই সব কিছু করতে হবে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর বুঝে যত্ন নেবেন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমরা স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন।